নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মাকে বাঁচাতে গিয়ে মাফিয়াদের আক্রমণের শিকার পুত্র, থানায় মামলা। বরাকে উপস্থিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, লোকসভা নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। বৃহৎ পরিমাণে বিদেশি মদ জব্দ, অভিযান অব্যাহত। বরখলার হাজারি বাবা সন্ন্যাসী বাড়ি, ভোলানাথ মন্দির, সার্বিক উন্নতির জন্য সবার সহযোগিতা কামনা। এবার বিস্তারিত সংবাদ। শিলচর শহরতলির বেরেঙ্গা সংলগ্ন রবিদাস পাড়ার এক মসজিদে নামাজ পড়তে যান এলাকার বাহারুদ্দিন চৌধুরী। এরপরই তার মা মমতাজ বেগম চৌধুরী মসজিদের পাশে থাকা নিজের মেয়ের বাড়িতে যাওয়ার সময় রাস্তায় গাড়ি থেকে ধুলোময় পরিস্থিতি সৃষ্টি হয়। তিনি স্থানীয় ব্যক্তি মঞ্জুর হক চৌধুরীকে রাস্তায় জল ফেলে গাড়ি চালানোর কথা বলতেই সে গাড়িতে থাকা একটি লাঠি বের করে মমতাজ বেগম চৌধুরীর মাথায় আঘাত করে গুরুতর আহত করে দেয়। পরে চিৎকার চেঁচামেচি শুনে ছেলে বাহারুদ্দিন চৌধুরী মাকে বাঁচাতে গিয়ে সেও মঞ্জুর হক চৌধুরীর হাতে আক্রান্ত হন। ঘটনাকে নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাহারুদ্দিন চৌধুরী জানান, গাড়ি চালক মঞ্জুর বালি সিন্ডিকেট ও ড্রাগস পাচার সহ সুদের ব্যবসায় জড়িত থেকে এলাকায় অসামাজিক কার্যকলাপ অব্যাহত রেখেছে বলে অভিযোগ। সামান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলতে গিয়ে মা মমতাজ বেগম চৌধুরী সহ তার পরিবারকে আক্রমণের শিকার হতে হয়েছে। অভিযুক্ত মঞ্জুর হক চৌধুরীর অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে এলাকার মনি আহমেদ চৌধুরী, সাদিক চৌধুরী, বদরুল লস্কর ও টিপু গোটা বেরাঙ্গা এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে। এ ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তার পরিবারের উপর হওয়া আক্রমণের বিচার চেয়ে এদিন সদর থানায় একটি মামলা দায়ের করে অভিযুক্ত মঞ্জুর আহমেদ চৌধুরী সহ তার সহযোগীদের অতিসত্বর গ্রেফতার করে কড়া আইনত ব্যবস্থা গ্রহণের জন্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বাহারুদ্দিন চৌধুরী সহ তার পরিবার। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। এরিয়ার মেম্বার হইয়া হে সিন্ডিকেটর লগে মিলাউট হইয়া হেও কারবার করে, প্লাস ইন্দ্রাবাসর গড় ইতা চয়নয় করিয়া হে দেওয়াদেবী করে। যার ইন্দ্রাবাস আছে এরে আবার ইন্দ্রাবাস পাওয়ায়, হে আর যার নাই তে তার নাই। এই ব্যাপারে আমরা ওই মনে করলাম মাতামাতি করলে ওই আমরা উপরে রাস্তাঘাটে আটকাইয়া আমরা লগে অত্যাচার করে। এর মধ্যে আমরা বাড়ি আমরা বাড়ির নিচে আমরা একদম নদীর কিনারও আমরা বাড়ি, আমরা বাড়ির নিচে হইলো বালু। এই বালুটা আমরা তারা অনুরোধ করি কই বলে তোমরা বালিটা নিও না, এই বালিটা নিলে কি আমরা প্রোটেকশনটা যাইব গিয়ে আমরা বাড়ি ঘর ভাঙিয়ে যাইব গিয়া। হ্যাঁ, ওইটা মাছ মাতিলে পরে তারা উঠিয়া হয় পুলিশ তারার প্রগট, ফরেস্ট তারার প্রগট। হ্যাঁ, তোমরা কেস করিয়াও কিছু করতে পারতায় না, আর আমরা লগে মায়ের করিয়াও কিছু করতে পারতায় না। আমরা লগে সব সময় দা ডেকা লইয়া আমরা চলি, এইরকম আমরা ফাড়ার মধ্যে এলে আরও রেকর্ড আছে তারার, যে তারা গত কালকেও তারা তারা খারবারে খারবারে তারা ডাঁড়ে গেল ইয়ে রাত্রি এগারোটা পর্যন্ত তারা মাইর করছে। যে নাজিম চৌধুরীর ফুয়া পিতা, তার নাম মঞ্জুর, আর মণি, তারা তারা মাইর করছে কালকে। আর এটা আমরা গেছি না, এখানে আমরা নমাজ তিন গালি শুনছি, যে হাল্লা চিৎকার ধার ডেগাল ইয়ে দৌড়াদৌড়ি চলে। এখন আমরা সব বিচার লাগে। হ্যাঁ, এক নম্বর কথা হইলো, আমি আমি হিমন্ত স্যার এটাও আমি জানাই আর সুদের ব্যবসা করো। হ্যাঁ, এক নম্বর সুদের ব্যবসায়ী, হ্যাঁ মঞ্জুর মঞ্জুর আর মণি তারা দিও ভাই সুদের ব্যবসায়ী। এক নম্বর ব্যবসায়ী হলো তারা সুদ, দুই নম্বর হলো ডাক, তিন নম্বর হলো গিয়ে তারা সিন্ডিকেট, হ্যাঁ বালির সিন্ডিকেট। তাও আমরা নদীর থেকে নিয়ে কুড়িয়ে তাও আমরা বাসার সামনে যাই গিয়া। হ্যাঁ, একটা সময় আমি আমার মেয়ের বাসা যাইয়া তখন ডাক্তারা কইছে, আমি কয়েকদিন আগে গুয়াহাটি গেছি, ডাক্তার কইছে রাস্তা দিয়ে তুমি আটা উঠে করিও কিছু শরীর লোবার লাগবে। তা মেয়ের বাসা তো আমি যাওয়াত আসছি, তখন থেকে মঞ্জুরে গাড়ি লই যা, তো মঞ্জুরে একটাই করলাম, বাবারে কত দুলা বালু, এটা জিনিসে খারাপ হইব, বাচ্চাইতর ক্ষতি হো, নিজেরও ক্ষতি হো, তোমরা ওখানে জল মারিও। রাস্তা থেকে গাড়িতে নামছে, নামিয়ে পিতার একটা একটা লইয়া আর রুম দিয়া আমার তাই উত্তর বাড়ি মাছ, ওখানে ওখানে বাড়ি মারি ফরে ফাও একটা বাড়ি মাছ অত বড় ফুলিয়ে আইস বাড়িয়ে মারিয়া আসে ফেলাই দিছে ফাও ওইখানে ফাও। এরপরে কি হয়েছে? এরপরে তো আমি চিন্তা করে মাটি পড়ে গেছি, তখন পড়া পরে আমার ছেলে আর আমার সম্বন্ধী তারা দৌড়িয়ে গেছে, যা তারা দৌড়া দৌড়ি তারা করে ওই সময়, আর ওই সময় তারা বাড়ি মারি দিচ্ছে তারা। তার তো আর বছর নাই, তো তার তো মসজিদও আসলা,
তখন কিতা বিচার লাগে আপনার? এখন সব বিচার লাগে, আমি বয়স্ক মানুষ, আমি তো ভাত খাওয়া তো কিছু বুঝি না। রাস্তার বরাকে উপস্থিত হয়ে বিজেপি কর্মীদের দ্বারা সম্বর্ধনার জোয়ারে ভাসলেন হিমন্ত বিশ্ব শর্মা। বরাকে উপস্থিত হয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রথমে করিমগঞ্জ বিজেপি কার্যকর্তা সম্মেলনে অংশগ্রহণ করেন। তারপর সেখান থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত শিলচর জেলা বিজেপি কার্যালয়ে লোকসভা নির্বাচন প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কয়েকশো লোক বিজেপিতে যোগদান করেন। সবাই কাছাড় জেলার লোকসভা নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায় উনিও একজন ভালো লোক ছিলেন, এবার যাকে শিলচরের লোকসভা নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে পরিমল শুক্লবিদ্য, উনিও ভালো মনের মানুষ এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উনি আবার বরাকে আসবেন বলে জানান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বরাকে লোকসভা নির্বাচনে ভালো প্রার্থী দেওয়া হয়েছে এবং বরাকে লোকসভা নির্বাচনে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, লোকসভা নির্বাচনে বিজেপি বৃহৎ আকারে জয়লাভ করবে বলে আশা ব্যক্ত করেন হিমন্ত বিশ্ব শর্মা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজি মই বরাক উপত্যকাত এদিনৰ কাৰণে আহিছিলোঁ। করিমগঞ্জ লোকসভা সমষ্টিত আমাৰ কাৰ্যকৰ্তাসকলৰ সৈতে ৰাতিপুৱা মোৰ কথা বতৰা হ'ল। এতিয়া গধূলি আমাৰ শিলচৰ লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থীসকলৰ সৈতে কথা বতৰা হ'ল, কাৰ্যকৰ্তাসকলৰ সৈতে কথা বতৰা হ'ল আৰু মোটামুটি এটা ইলেকশ্যন ষ্ট্ৰেটেজি যি ৰকম কৰা হয় আমি অলপ কথা বতৰা পাতিলোঁ সকলোৱে আৰু নমিনেশ্যনৰ সময়ত মই আকৌ বৰাক ভেলীত আহিম। শিলচৰত কিমান মাৰ্জিনত আপোনালোকে? শিলচৰত 2.5 লাখ, করিমগঞ্জ মে 1 to 1.5 লাখ। জিকিম সর ইয়াপে আগে বরাক কি বাত করতে হবে, আশঙ্কা লগাই যা রে জেসে কি শিলচর মে জো ক্যান্ডিডেটস অপোজিশন কে ইন্ডিয়া অ্যালায়েন্স কে দোনো গ্রুপ গুট ইয়াপে খেল রে। দেখিয়ে পোস্ট ডিলিমিটেশন বরাক ভ্যালি মে হামারা শিলচর সিট বড়িয়া বনা হুয়া হে, সাথ মে হামারা ক্যান্ডিডেট বহুত হি বড়িয়া হে, মেরা মন্ত্রিসভা কা সদস্য ভি হে, কাফি লম্বা পলিটিক্যাল অনুভব হে আর এতনা লম্বা পলিটিক্যাল কেরিয়ার রহা পরিমল শুক্লবৈদ্য কা, লেকিন কোই দাগ নেহি রহা। তো বরাক ভ্যালি মে খাস করকে শিলচর সিট কা জো গরিমা হে, জো এক প্রেস্টিজিয়াস সিট মানা জাতে হে, উস সিট কো জেসা ক্যান্ডিডেট কা জরুরি থা এসা হি ক্যান্ডিডেট মিলা হে। ডক্টর রাজদীপ রায় নে বহুত আচ্ছা কাম কিয়া থা, আবি পরিমল দা ভি ওহি লিগেসি কো আগে বড়ায়েগা। শিল করিমগঞ্জ মে হামারা পেহলে ভি এমপি থা আর মেরা 100% উমিদ হে ইস বার ভি হামলোগ জিতেগা। আচ্ছা টিএমসি কা জো দেখিয়ে মে কোই পার্টি কা অভি হামনে তো ক্যান্ডিডেট কা লিস্ট ভি নেই দেখা হে, বহুত সারা লোক অভি নামাঙ্কন দেগা রহেগা নেই রহেগা কব তক চলেগা নেহি চলেগা অভি পিকচার ক্লিয়ার নেহি হে, তো ইসলিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট এনিথিং অন এনি পলিটিক্যাল পার্টি এজ অফ টুডে, উই আর নাও প্রিপেয়ারিং আওয়ার হাউস অ্যান্ড উই ডু নট ওয়ান্ট টু কমেন্ট অন এনিবডি, আজি আমি কারো উপর কমেন্ট দিব খোঁজা নাই বিকজ পিকচারটা এতিয়াও কারো ক্লিয়ার নহয়, ইট ইজ স্টিল ডেভেলপিং। নমিনেশনের দিন এখন মই আহিম, 14টার ভিতর 13টা সিট পাব লাগিব। আপ বরাক ভ্যালি কে লোগো কো এড্রেস করনে ফির সে আওগে? হ্যাঁ, হাম নামাঙ্কন কা দিন ভি পরিমল দা কা সাথ রহুঙ্গা আর আগে ভি 2-3 দিন আওঙ্গা ক্যাম্পেইন কে লিয়ে, আর বরাক ভ্যালি মে তো মে আতে হি রহতা হুঁ, মেরা ঘর জেসা হি হ্যায়, সেকেন্ড ঘর জেসা হি হ্যায়। কাছাড় পুলিশের মদের বিরোধী অভিযান অব্যাহত। শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের সেকেন্ড ইনচার্জ
দলগুল নিয়ে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর চেংকুরি তিন আলী এলাকায় অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণ বিদেশি মদ জব্দ করে। পুলিশের অভিযানের খবর পেয়ে ঘটনার স্থল থেকে মদ ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা যায়। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে মদ ব্যবসায়ীকে আটক করার জন্য অবিরত প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন এবং পুলিশ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। হাজারি বাবা সন্ন্যাসী বাড়ি ভোলানাথ মন্দির। অতি পুরনো মন্দির, জায়গাটি হল ভোলানাথপুর হাতিছড়া জিপি পোস্ট অফিস লেবুরবন্দ বোরখলা বিধানসভা সমষ্টি অসমের কাছাড় জেলা। এখানে অতি প্রাচীন মন্দির আছে যেখানে প্রতিদিন অগণিত মানুষ জড়ো হন পুজো দিতে। মূল দায়িত্বে আছেন রাখাল ব্রহ্মচারী বাবা। উনি নিজেকে আত্মনিয়োগ করেছেন মন্দিরের উন্নতি ও মানুষের সেবার জন্য। এখানকার স্থানীয় মানুষ ও দূর দূরান্ত ভক্তরা ছুটে আসেন মন্দিরে পূজা দিতে। যে কোনো সমস্যার সম্মুখীন হলে বাবার কাছে তারা ছুটে আসেন, তা স্থানীয় মানুষের বক্তব্য। এই মন্দিরে সব ধরনের পূজা পার্বণ হয়ে থাকে। সারা বছরই পুজোর আনন্দে মন্দিরের পরিবেশ আনন্দমুখর পরিবেশে প্রবাহিত হয়। মন্দিরের সার্বিক উন্নতির জন্য সবার সহযোগিতা কামনা করছেন ফোলাহারি বাবা। মন্দিরের বাবার বক্তব্য যিনি রেকর্ড করেছেন এবং ভিডিও ফুটেজে পারিপার্শ্বিক চিত্র তুলে ধরেছেন তিনি হলেন আমাদের নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রদীপচন্দ্র দাস। আসুন সেখানে কিছু দৃশ্য আমরা দেখি। সুদীপবৃন্দ, আমরা তো সবাই জানি মন্দিরের তালা ভেঙে থাকা, মন্দিরের লোহার গেট ভেঙে মায়ের মন্দিরের স্বর্ণ অলঙ্কার চুরি হয়, কত কিছু আমরা প্রতিদিন জানি। কিন্তু আজকে একটা ব্যতিক্রম ধর্মী মন্দির আমরা দেখাচ্ছি, যে মন্দিরের কোনো দরজাই নেই, তালা তো প্রশ্নই উঠে না। দেখুন আপনারা, চতুর্দিক খোলা, এখানে বনের পশুরা আসে, এসো শ্রদ্ধা জানায়। চোরে কোনো দিন এখানে চুরি করার চিন্তাই করে না, সবসময় উন্মুক্ত অবস্থায় থাকে। এই দেখুন মন্দিরের প্রণামী তালি, এখানে বাসক নেই, তালা নেই, প্রণামী তালি দেখুন আপনারা, দেখাচ্ছে এবং সব দিক দেখাচ্ছে। দেখুন দরজা বলতে কোনো কিছু নেই, দরজার তো ফ্রেমই নেই। দেখুন আপনারা, দেখুন এই সাধু বাবার আশ্রয়, দেখুন মাত্র একটা বৃক্ষের নিচে আছে। আমার তো মনে হয় এখানে তুফানও লাগে না, এত খোলা জায়গার মধ্যে এত প্রচণ্ড তুফান হয় আমাদের বরাক উপত্যকায়, বিল্ডিং পর্যন্ত ফেলে দেয়, গত বছর আমরা যা দেখেছি। দেখুন আপনারা, আপনারা আসবেন মন্দির পরিদর্শন করবেন, দেখুন দেখাচ্ছি ঠাকুরের, ঠাকুরের রঙে আছে বিভিন্ন দামি অলংকার। এখানে স্বয়ং শিব পার্বতী বাস করেন, বিভিন্ন দেবদেবী বাস করেন, এখানে সাধু বাবার বাসায় বলছেন। আপনারা হয়তো দেখতে পান না, আমরা দেখতে পাই না, আমাদের সেই শক্তি নেই, কিন্তু সাধু বাবার বাসায় আমরা জানি এখানে সব দেবদেবীরা থাকেন, আসেন সাধু বাবার সাথে কথা হয়। নমস্কার, নর্থ ইস্ট নিউজ, আমি প্রদীপ দাস, আপনারা দেখবেন আসবেন। আমরা এই মন্দিরের আরেকজন সাধু বাবাকে দেখাচ্ছি, আপনারা দেখুন। উনিও খুব একটা বেশি দিন হয়নি, এখানে 2 বছর হয়েছে উনি বলছেন। উনি 20 বছর ছিলেন উড়িষ্যাতে কোনো এক শ্মশানে। এখানে এই মন্দিরের মানে তত্ত্বাবধানে বা মন্দিরের আন্ডারে যে শ্মশান আছে মহাশ্মশান, এই শ্মশানের উনি দায়িত্বে থাকেন। উনি শ্মশান কালী মায়ের দেনে মগ্ন থাকেন এবং ওনার ইচ্ছা এবং এখানকার মানুষের ইচ্ছা ওই শ্মশানের মধ্যেই কোনো একটা জায়গায় ওনাকে আশ্রয় একটা আশ্রয় করে দেবে, সেটা আশ্রম হবে। আমরা ওনার সাথে একটু কথা বলি, বলুন আপনি একটু কিছু বলেন আমাদেরকে, আপনি কবে আসছেন, আগে কি কোথায় ছিলেন? 2 বছর ওই যে আসছি, পয়লা ছিলাম ওই মালখানগিরি ডিস্ট্রিক্টে, তার আমার মন্দির আছে এখানে মালখানগিরি, তারা মায়ের মন্দির, উড়িষ্যা, উড়িষ্যা। কত বছর কাটালেন সেখানে? এখানে তো আমার ওই আছে 20 বছর। 20 বছর শ্মশানে কাটিয়েছেন? এখানে আমার এখনো কাগজপত্র রয়ে গেছে, এইগুলো আমার অর্ডার করে এখানে আনতে হবে। শ্মশানের পারিপার্শ্বিক দৃশ্য দেখাচ্ছি, আপনি বলুন। আমি ওই কেন এখন আপনার ইচ্ছা কি, শেষ ইচ্ছা কি? শেষ ইচ্ছা আমার এখানে থাকবার, এই বাবারে আমি এখানে পাইছি, জয় রামকৃষ্ণ, তিনিও একজন সাধু,
সাধু সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ করলে সব কিছু সাধু সাধু চিনে, সাধু সাধু। এই কারণে আমি বলছি যে এইখানে যখন কোনো কিছু হয়েছে না, তো আমি এইখানে তাকে মার সরণে আমি যতটুকু পারি ফুল জল দিব, এরকম আমার একটা ভাবনা। দেখছেন আপনারা সব কিছু, দেখুন ঠাকুরের নির্দেশ না হলে হয় না। উনিও আমরা আগে যে দেখিয়েছি আপনাকে, উনিও স্বয়ং ব্রহ্মদেবের নির্দেশে উনি এসেছেন। উনিও বলছেন আমি 20 বছর অন্য জায়গায় করেছি, এখনও কাগজপত্র আমার ওইখানে রয়ে গেছে, 2 বছর হয়েছে, আমিও বাবার নির্দেশে এসেছি। মহৎ মহৎকে চিনে, ওনারও শেষ জীবনের শেষ ইচ্ছা এখানে উনি কাটিয়ে দিতে চান, এই শ্মশানের কোনো আশ্রম করে। এবং এখানকার লোকেদের সাথে আমি কথা বলেছি, ওনারা বলছে যে আমরা কোনো একটা আশ্রমের ওনাকে শ্মশান ইয়ের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি। এটা শ্মশান আর মন্দির পাশাপাশি একদম কাছাকাছি একই এরিয়ার মধ্যে আমরা, আমাদের সরকার সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় চেতনাবোধ, আমাদের যে আধ্যাত্মিক চেতনাবোধ বিকাশ ঘটানোর জন্য আপনি সহায়তা করুন। এবং সন্ন্যাসী বাবার মন্দির, হাজারি বাবার মন্দির যে হিসাবে চিহ্নিত, সন্ন্যাসী বাবার মন্দিরও চিহ্নিত বলে কেউ, ভোলানাথ বাবার মন্দিরে বলে, এই মন্দিরের উন্নতি কল্পে আপনারা এগিয়ে আসুন। নর্থ ইস্ট নিউজ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি প্রদীপ চন্দ্র দাস, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে কাছাড় তথা সমগ্র বরাক উপত্যকায়, অপরাধীদের সাহস দিনে দিনে বেড়েই চলছে। এদিকে আগামী লোকসভা নির্বাচনের দিনও ঘনিয়ে আসছে, প্রশাসনের উচিত সমগ্র বরাক উপত্যকায় আইন শৃঙ্খলা শক্ত হাতে সুনিশ্চিত করা ও অপরাধী ও বাহুলীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা করার দাবি জনগণের। তাহলে আগামী দিনে কেউ আর আইন নিজের হাতে তুলে নিতে সাহস করতে পারবে না। সম্প্রতি একটি ভয়ানক ঘটনা সামনে এসেছে, জনৈক এক ব্যক্তিকে মারধর করে টাকা, মোবাইল, সোনার চেইন, আংটি ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়েছে কাছাড়ের কাবুগঞ্জে। সামান্য এক বাইক ও স্কুটির দুর্ঘটনাকে কেন্দ্র করে 3 ভাইকে তুলে নিয়ে যায় শিলডুবির নিকটবর্তী ধনেরি নামক স্থানে, ও সেখানে নিয়ে গিয়ে 3 জনকে বেধড়ক মারধর করে মোবাইল, টাকা, সোনার চেইন, আংটি ছিনতাই করে নিয়ে 10-15 জনের দুষ্কৃতী দল পালিয়ে যায়। এর থেকে প্রমাণিত হয় অপরাধীরা ও বাহুবলীরা আইন তথা প্রশাসনকে কোনো তোয়াক্কা করে না বলে অভিযোগ স্থানীয়দের। আসুন সেখানে কিছু পরিস্থিতি আমরা দেখি নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমার নাম বদরুজ্জামান লস্কর। আচ্ছা, কেটা হয়েছিল? এ তো আমার ছোটো ভাই, এ তো সকালে আইসে ঘর থাকি, মানে শিলচার আইতো। শিলচার আবার পরে মানে একটা ঘটনা হয়েছে, মানে অ্যাক্সিডেন্ট একটা হয়েছে। অ্যাক্সিডেন্ট ওটা শুনছি, আমরা তো শুনছি না, মানে অন্যজনে আমার ছোটো ভাই একটা ফোন করে কইছি। করার পরে কইছি ওলা ওলা মানুষে মাত্র বাসা শিলচার নি না না আমরা বাগা 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 চামাচরণপুর। আচ্ছা, চরণপুর, চামাচরণপুর, চামাচরণপুর। আচ্ছা, ছোটো ভাই তারে কইছে যে জায়গা আমরা বাজারও আনলাম, আমরা ঘরও গেছি, ঘরও গিয়া আইছি, ওই অ্যাক্সিডেন্ট হয়েছে যাই গিয়া দেখি আইছি দুটা কিলা কিলা। তার একটু ফোন মারলে তার ফোন শুইছ, পরে আমরা আইছি, আবার পরে অন্য আর সবজি উবজি কিছু বেসন মানুষে তারা জিজ্ঞাসা করলাম, মানে বিস্তারিতভাবে মানে জিনিসটা কিতা। করার পরে তারা কইলা মানে বাইকে মানুষ দুইজনে তারে উঠে গিয়া লইয়া গেছে, ও আমরা ওদিকে আইছি, আবার পরে ওই ওদিকে লইয়াকে যাইতে যাবে কইতে তোমরা টানিয়া গেলে পাইলি ভাই, ও আমরা আইছি আইয়া মানে নতুন বাজার পার হয়ে গেছি, তারে ফোন মারছি, ফোন মারার বাদে মানে ফোন হামাইছে, এ সময় তারা কাছে মোবাইল আনলো, তারা ঘরও নিয়া তারে মোবাইলটা দিছিল, ফোন হামাইছে, ফোন হামাইয়া হলে তারে জিগার করলাম কিলা কিতা হয়েছে। এ কইছে মানে ওলা ওলা অ্যাক্সিডেন্ট একটা হয়েছে আর তারা এখন আমার বাড়ি টানিয়া তারা রাখি দিছিল তোমরা অন্য আও। ও আমরা তারে জিজ্ঞাসা করলাম অন্য কোনো অসুবিধা অসুবিধা আছে নিয়ে কইছে না কিচ্ছু না। তো ওখানে আমরা গেছি, যাওয়ার পরে তো মানে আমি আমার ছোটো ভাই আরও 2 জন গেছি, যাওয়ার পরে হলো তার মাথা তার কি ব্লাড যেরকম বাইরে হয়েছে, আমরা গাইতে লামিয়া দেখছি, আমার ছোটো ভাই জিজ্ঞাসা করছে মানে তারে তোমারে কে মারছে, কে মারছে কইতে সময় হলো আরেক ছেলে একটা মানে কিতা নাম নাম তো আমরা জানি না, প্রথমবার দেখছি তারারে, ও হে কিতা করছে, আমি মারছি আমি মারছি, তোমরা কিতা করবা মারবা নি এই নি কই নি কইয়া মানে তারা বাঁশ আর ওই যে ওটা বেড়ার মানে ঢুল ওটা মানে হাতিয়ার পত্র লইয়া তারা আমরা উল্টে মানে আক্রমণ করছে। আমরা যান বাঁচাইতে গিয়ে আমরা মানে বহুত মানে এখানে মুকুট কইয়া মানুষ যেটা এটারে আমি জুরা করলাম বলে বা ভাই ওলা ওলা আমরা যেটাও বাদে একটা করবো তারা কোনো কিছু মানছ না, মানে আমরা বেশ মন মাছ ধর করছেন মারিয়া মাথা উঠাও তো পাঠাই লিখছেন, আমার ছোটো ভাই তো মানে আ তো ভাঙিছে, পাও ভাঙি লিখছেন বাইরে গিয়া, মাথাও পাঠাইছেন, মোবাইলও নিয়েছেন গিয়া।
ছোট গাড়ি লইয়া গেলাম আমরা, আমরা গাড়ির মাঝে টেপ এবারে বেশি একটা আসলো, এটা সারা সব তারা লুটপাট করে লইয়া গেছে। মোবাইল আপনারা তিনজনের নিছেন নি না? না, গাড়ি দুইজনের নিছেন মোবাইল। তার আমার ছোট ভাই মানে সোনার ট্রেনে গেছে আসলো, ইটা মানে তারা কারি করি সব লইয়া গেছে। আসলো এখানে, এখানে একটা চেইন আসলো, দটা খাইয়া নিছেন কি? আচ্ছা, তারা বাইকের নম্বরটা আমি মানে রাখছি AS11D9 আছে, ওটা হইতে পারতাম না, কিন্তু 9336 ওটা আমার পুরো মুখস্থ আছে, গ্লেমার বাইক BS6 গাড়ি। এবার কাছারে বরখলার জারুলতলা এলাকার নেট্রিপ থেকে নির্বাচনের স্ট্রং রুম খোলা হচ্ছে শিলচর রামনগরের ISBT-তে, একথা জানিয়েছেন জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা। সোমবার জেলা কমিশনার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে রোহন কুমার ঝা বক্তব্য রাখতে গিয়ে একথা জানান, মাঝে কয়েক বছর বিভিন্ন নির্বাচন নেট্রিপে স্ট্রং রুম খোলায় কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। সবচেয়ে বড় অসুবিধা ছিল নেট্রিপের অবস্থান পুরো জেলার মাঝামাঝি নয়, বরখলা, উধারবন ও লক্ষ্মীপুর বিধানসভা এলাকার জন্য নেট্রিপের অবস্থান সুবিধাজনক হলেও জেলার অন্যান্য বিধানসভা এলাকাগুলো থেকে অনেকটাই দূরে পড়ে যায়। এছাড়া নেট্রিপে আসা যাওয়ার রাস্তাও সেই একটাই। এসব অসুবিধা এড়াতে এবার স্ট্রংরুম নেট্রিপ থেকে সরিয়ে খোলা হচ্ছে শিলচর রামনগর ISBT-তে। জেলা আয়ুক্ত জানান, এবার শিলচর লোকসভা আসনে 26 এপ্রিল ভোট গ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে 28 মার্চ, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 4 এপ্রিল, 5 এপ্রিল মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে, 8 এপ্রিল পর্যন্ত প্রত্যাহার করা যাবে মনোনয়নপত্র। সারা দেশের সঙ্গে ভোট গণনা হবে 4 জুন। এবার কাছাড় জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা 1551, মোট ভোটার 13,51,496 জন, এর মধ্যে পুরুষ 6,76,331, মহিলা 6,75,141 জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 24, ভোটারের মধ্যে 18-19 বছর বয়সী নতুন ভোটারের সংখ্যা 23,072। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। और पोलिंग स्टेशन में आप जानते हैं 3 लाइन होगा, मेल, फीमेल और सीनियर सिटीजन PWD। सीनियर सिटीजन PWD लाइन में कोई वेटिंग नहीं है, वो जैसे आएंगे वोट देते जाएंगे। सीनियर सिटीजन और PWD का जो तीसरा लाइन होगा, और उसी लाइन में हम लोग प्रेग्नेंट वुमेन को भी रख देते हैं, लैक्टेटिंग वुमेन को भी रख देते हैं, और हर 2 फीमेल के बाद 1 मेल, हर 2 फीमेल के वोटिंग के बाद 1 मेल का वोटिंग। लेकिन जो तीसरा लाइन रहेगा उसको हम वेट नहीं कराएंगे, अगर आते जाएंगे तो वोट डालते जाएंगे। वो तो अपना ETPBS से थ्रू ही देंगे वोट। जो इलेक्शन ड्यूटी सर्टिफिकेट है वो इस बार बंद हो गया है, EDC जिसको हम लोग बोलते थे, इलेक्शन ड्यूटी सर्टिफिकेट। पुलिस के लिए जो लोग आएंगे वो SP ऑफिस में अपना वोट कास्ट करेंगे, हमारे जो पोलिंग पर्सन होंगे वो ट्रेनिंग सेंटर में ही एक फैसिलिटेशन सेंटर होगा, लेकिन ये 8 तारीख के बाद होगा। हमारा 3 राउंड ऑफ ट्रेनिंग होगा, सेकेंड और थर्ड राउंड ट्रेनिंग हम लोग इसी 8 तारीख के बाद करेंगे, कि 8 के बाद ही हमको 7A जो लिस्ट ऑफ कंटेस्टिंग कैंडिडेट है वो हमारे हाथ में आएगा, उसी हिसाब से हमारा पोस्टल बैलेट बनेगा जिसको लोग अपना वोट देंगे। अभी क्या प्रोसेस चल रहा है स्मूथली ये कंडक्ट करने के लिए, इलेक्शन क्या चल रहा है अभी? अभी क्या चल रहा है, अभी हमारे डिक्लेसमेंट का काम चल रहा है। जैसे ही हमारा इलेक्शन अनाउंस होता है तो हमको 24 घंटे के भीतर सारे गवर्नमेंट प्रॉपर्टी का डिक्लेसमेंट आना पड़ता है, 48 घंटे के अंदर सारा पब्लिक प्रॉपर्टी का, और 72 घंटे के अंदर प्राइवेट प्रॉपर्टी का। और सारा जो जो काम जो स्टार्ट हो चुका है ऑलरेडी ग्राउंड पे वो काम स्टार्ट होगा, बाकी जो काम नहीं है वो तो नहीं होगा, वो रुक जाएगा। और MCC का हमारा जो टीम है, फ्लाइंग स्क्वाड, सेक्टर ऑफिसर, वो सब मोबिलाइज हो गया है, पुलिस सेक्टर और सिविल सेक्टर का लायजन हो गया है, वो लोग अब साथ घूमेंगे। जो वल्नरेबिलिटी मैपिंग SP साहब बात किए, वहाँ पे जाके एरिया डोमिनेट करेंगे, वहाँ पे लोगों से मिलेंगे, वहाँ कॉन्टैक्ट बनाएंगे। वल्नरेबिलिटी मैपिंग का मतलब ये है कि कोई भी समाज का ऐसा अंश ना हो, कोई भी ऐसा पार्ट ऑफ सोसाइटी ना हो जो वोट देने में घबराए, उसी को हम लोग वल्नरेबल सेक्शन बोलते हैं, वो हमको हटाना है। और एक्सपर्ट ने गाइडलाइन चलो बनाने को कमीशन DC साहब और हम लोगों ने जो हमारा काउंटर पार्ट इनो स्टेट का SP DC से हम लोगों ने मीटिंग किया है, ऑलरेडी हम लोगों ने किया, और मेघालय हम इस जयंतिया के साथ भी हमारा मीटिंग हुआ, हमारा जुरीबाग डिस्ट्रिक्ट से भी हमारा मीटिंग हुआ, बलासिर डिस्ट्रिक्ट से भी हम लोगों का मीटिंग हुआ। तो
जो जो हम लोग का मतलब बॉर्डर एरिया में कुछ ना हो इसके लिए जो भी हमको एप्लीकेशन देना है इसके लिए हम लोग गन पेट्रोलिंग जगह पे कर रहे हैं। वो लोग का पुलिस हमारा पुलिस और सीएपीएफ जो है उनके साथ मिलकर हमारा पेट्रोलिंग कर रहे हैं। इस तरह से हमारा जो मतलब बॉर्डर एरिया के लिए जो है हमका और बीएसएफ के साथ हम लोगों ने मीटिंग किया है। 33 किलोमीटर्स ऑफ इंटरनेशनल बॉर्डर तो उसमें तो हमारा फेंसिंग लगा फेंस लगा हुआ है उसके उसी एरिया में हमारे जो लोग हैं कुछ नज़दीकी गांव भी है उस साइड में तो उस जगह में मैं खुद विजिट किया हूँ और वो लोगों के कमांडर से लेके और लोगों को बीएसएफ के साथ हम लोगों ने मीटिंग किया तो होपफुली एवरीथिंग विल बी गुड। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মাকে বাঁচাতে গিয়ে মাফিয়াদের আক্রমণের শিকার পুত্র, থানায় মামলা। বরাকে উপস্থিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, লোকসভা নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। বৃহৎ পরিমাণে বিদেশি মদ জব্দ, অভিযান অব্যাহত। বরখলার হাজারী বাবা সন্ন্যাসী বাড়ি ভোলানাথ মন্দির, সার্বিক উন্নতির জন্য সবার সহযোগিতা কামনা। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।